অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে বলে তার নেতৃত্বে যে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের পদযাত্রা, তো সেটাকে বারবার বাধা দেওয়া চক্রান্ত করছে বিজেপি। এতে প্রমাণিত হচ্ছে বিজেপি ভয় পাচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুব আত্মবিশ্বাসী এবং উৎসাহিত। সুস্মিতা দেব আছেন, আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সকলের সঙ্গে কথাবার্তা চালাচ্ছি। তো আমরা যেটা করছি যে 15ই সেপ্টেম্বর তোরা একটা হাস্যকর ছুতো করে না করলো, যে চিঠিটা তো একটা হাস্যকর, গোটা আগরতলা শহর নাকি অন্য দলকে দিয়ে দিয়েছে। 16 তারিখ আমরা লিখলাম, পর ওরা বলছে ওদের অ্যাডিকুয়েট ফোর্স নেই, কারণ পরের দিন বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর সঙ্গে ফোর্স না থাকার কী সম্পর্ক? বিশ্বকর্মা পুজোতে আমরা সবাই ইনভলভ নেই, আমরা মিছিল করতে পারতাম। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট সিদ্ধান্ত, ত্রিপুরার মানুষ যখন আমাদের সঙ্গে আছেন, আমরা শান্তি উন্নয়নের স্লোগান সামনে রেখে সন্ত্রাসের বিরুদ্ধে করব। ফলে আমরা 22শে সেপ্টেম্বর এই পদযাত্রা করার জন্য যা যা লেখার দরকার লিখে পুলিশকে আমরা দিয়েছি। শুধু তার সঙ্গে একটা সংযোজন থাকছে, এবার বাধা দিলে কিন্তু কোর্টে দেখা হবে। মুখ্যমন্ত্রী বলছে যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, কি বলবেন বিষয়টা নিয়ে? কি আবার বলবো, সবকা সাথ মানে উনি নিজেই সুদীপ রায় বর্মনের সঙ্গে নেই বলে সবকা সাথ, তো দলের মধ্যে এক নয়, কতজনের সঙ্গে নেই তার আবার সবকা সাথ, মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন, দল থেকে বিচ্ছিন্ন, তো এই করে চলে নাকি? তো উনি তো বুঝতে পারছেন, ওনাদের হাঁটু কাঁপছে, হাঁটু না হলে এটা তো প্রমাণিত হয়ে গেল যে তৃণমূল কংগ্রেসকে ভয় পায় এবং তৃণমূল কংগ্রেসের মিছিলে লোক হবে বলে আটকাচ্ছে। তো ফলে 15 তারিখ ছুতো করে আটকেছে, 16 তারিখ ছুতো করে আটকেছে। আমরা পারতাম রাস্তায় নামতে, আমরা করব না সেটা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, শান্তিপূর্ণভাবে উন্নয়নের লক্ষ্যে বার্তা যাবে এবং যতবার আটকাবে ততবার ত্রিপুরার মানুষের কাছে এটা প্রতিষ্ঠিত হবে যে বিজেপি তৃণমূলকে ভয় পেয়ে আটকাচ্ছে। আমরা 22 তারিখের জন্য চিঠি দিয়ে দিয়েছি, আইনগতভাবে যা যা চিঠি লেখার লেখা আছে, এবার যদি বাধা তারা দেন কোর্টে দেখা যাবে। আর মানুষের মানুষের যে আদালত, জনতার আদালত আমাদের সঙ্গে আছে, আমরা জানি তার রায়টা 2023 কী হবে। আর ওনারা যে এইসব জটিলতা করছেন, এবার ওনাদের সঙ্গে কোর্টে দেখা হবে। আমরা বিশ্বকর্মা পুজোর 17 তারিখ, আমরা র্যালির বা পদযাত্রার পারমিশন 16 তারিখ চেয়েছিলাম, বিকেলে 2 ঘন্টা হতো। এছাড়া 15 তারিখে আমি দেখতে চাই যে কোন রাজনৈতিক দল কতজনের মিছিল বের করবে ত্রিপুরাতে এবং কতজন পুলিশ আর সিআরপিএফকে বিজেপি গভর্নমেন্ট রাস্তায় নামাবে সেটা দেখার জন্যে আমরা 15 তারিখ নজর রাখবো। আর এই রাজনৈতিক দল 15 তারিখে কী কী রুট থাকবে আর কী স্ট্রেংথ থাকবে এটা আমরা দেখতে চাই। যে আমরা কোনো জেদাজেদি সংঘাত আমরা দেখাতে চাইছি, আমরা তারিখ চাইছি আর ওরা ভয় পেয়ে দিচ্ছে না। ফলে আমরা দুটো সুযোগ ওদের দিয়েছি, আরে শিশুপালকেও কৃষ্ণ 100টা সুযোগ দিয়েছিল।